প্রচন্ড দাবদাহ এবং বর্তমান সময়ে বিশ্বজুড়ে কোভিড-19 করাল থাবা, চারিদিক অতিষ্ঠ, তখন সূর্যোদয়ের প্রথম আভা আমাদের স্মরণ করিয়ে দেয় এই বৈশাখে রবি ঠাকুরের জন্মদিবস, 25শে বৈশাখ। হে নূতন দেখা দিক বারবার জন্মের প্রথম শুভক্ষণ। সমগ্র বিশ্ব বাঙালিদের মনে 25শে বৈশাখ আলাদা রোমাঞ্চকতা আনে। বাঙালির সুখ দুঃখ হাসি কান্না সমস্ত অনুভূতির সাথেই জড়িয়ে আছে রবীন্দ্রনাথ। বাঙালিকে আবেগ অনুভূতির ভাষা দিয়েছেন যিনি, তাদের দেখার দৃষ্টি প্রসারিত করেছেন, সৃষ্টির প্রেরণা দিয়েছেন, বাঙালির শিক্ষায় নান্দনিক বোধে সংস্কৃতির চর্চায় দৈনন্দিন আবেগ অনুভূতির অভ্যাসে এবং সাহিত্য সঙ্গীত শিল্পকলায় সারাক্ষণ আছেন তিনি, আছেন নিঃশ্বাসে বিশ্বাসে বুদ্ধি বোধে মর্মে কর্মে। তাই তিনি আমাদেরই লোক, প্রেম হোক বা ভালোবাসায়, প্রতিবাদে আন্দোলনের অঙ্গীকারে, স্রষ্টার আরাধনায় তার কলম থেমে থাকেনি। তার সৃষ্টি আমাদের জুগিয়েছে আত্মশক্তি, তাই রবীন্দ্রনাথ কাল জয়ী চেতনা। এবছর 159তম জন্মশতবার্ষিকী হয়তো আমরা পালন করব অন্যভাবেই, হয়তো তার জীবনেও লকডাউন পিরিয়ড কেটেছে খুব ছোট্টবেলায়, অন্য স্বাদের অন্য রকমভাবে। তাই তিনি বলেছেন, সেদিন জীবনের ছোট্ট গবাক্ষের কাছে সে বসে থাকত বাইরের দিকে চেয়ে, তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিড়, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু, মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসেই। সালটা 2020, এবছর 25শে বৈশাখে গৃহবন্দী আমরা। এবছর হয়তো শিক্ষা সংস্কৃতির পীঠস্থানগুলিতে সকলে মিলেমিশে একসাথে হবে না রবীন্দ্র চর্চা, জোড়া শাখাও থাকবে অনেকটা একা, কিন্তু যিনি আমাদের মননে চিন্তায় চেতনায় তাকে নিজের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টাই বৃথা। ঘরের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকেও যার প্রাণ সদা উন্মুক্ত, সেই আত্মশক্তি দিয়েই আমরা তাকে স্মরণ করব। প্রকৃতিকে ছুঁয়ে দেখব গড়াদের ফাঁক ফোকর দিয়েই। কবিগুরু 159তম জন্মদিবসে ভাস্কর ডান্স একাডেমির কলাকুশলীরা তোমার প্রতি সম্মান শ্রদ্ধা অর্পণ করলাম। যখন করবেন আমার পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না, আমি পাইব না মোরকে আতলি এই ঘাটে গো। যখন করবেন আমার পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না, আমি পাইব না মোরকে আতলি এই ঘাটে গো। যখন করবেন আমার পায়ের চিহ্ন এই বাটে।
গান কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী মাঝে বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো গান কুসুম কুঞ্জ মাঝে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যত নাময় সে কি কে বলি চোখের জল সে কি কে বলি দুঃখের লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আস আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল শুনিল আকাশ শ্যামল কানন বিশদ আরে
কবিগুরুর লেখায় গানে। আজ হয়তো এই পঁচিশে বৈশাখ না বলা বহু কথাই বুঝিয়ে দিল আমাদের। লকডাউন, মহামারী, ঘরবন্দি দশায় হাঁসফাঁস করে ওঠা প্রাণ আজ যেন ফিরে অনুভব করল খোলা আকাশের স্নিগ্ধতা। প্রকৃতির অপরূপ শোভায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গানে সত্যি দূরে থেকেও একে অন্যের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এ এক অন্য পঁচিশে বৈশাখের স্বাদ পেলাম আমরা। প্রকৃতির শোভায় সেরে উঠুক চারপাশ, রইল শুধুই এই কামনা। আমার মুক্তি আলো আলো এই আকাশে, আমার মুক্তি আলো আলো আমার মুক্তি ধুলায় ধুলায়
ভাসে ভাসে এই আকাশে আমার মুক্তি আলো আলো তোমার
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বা, ঝড়কে পেলেম সাথে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে। আকাশ কোণে সর্বনে সে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমাকে সে বেশে করছে মাতা মাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে। সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম